আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি শুভেদিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মুসলিম ছাড়া সব ধর্মের লোকদের নাগরিকত্ব দিচ্ছে ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে উদ্বাস্তু হয়ে আসা অমুসলিমরা ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে জানায় মন্ত্রণালয়। গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের 13টি জেলায় বসবাসকারী হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ প্রভৃতি ধর্মের বাসিন্দারা ভারতের নাগরিকত্ব লাভের আবেদন করতে পারবেন বলে জানায় নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। দেশটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন বিজেপির সাবেক সভাপতি অমিত শাহ। তার মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকত্ব আইন 1955 এবং 2009 সালে সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় শিগগির এই নির্দেশিকা কার্যকর করতে হবে। যদিও এখনও পর্যন্ত 2019 সালের সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা সম্ভব হয়নি। 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়। এই আইনের আওতায় 2014 সালের 31শে ডিসেম্বরের আগ পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান অর্থাৎ অমুসলিম উদ্বাস্তুরা ভারতে গেছেন, তাদের ভারতের নাগরিকত্ব দেয়া হবে। 2019 সালে নাগরিকত্ব আইন পাশের পরপর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল, এমনকি দাঙ্গাও বাঁধে দিল্লিতে। এই দাঙ্গায় বহু মুসলিম নিহত হন। 2020 সালেও সেই সিএএ আইন বিরোধী ঝড় অব্যাহত থাকে। দেশটির সুপ্রিম কোর্টে এই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হয়। এ আইনকে মুসলমানদের জন্য বৈষম্যমূলক হিসেবে বর্ণনা করে পুনর্বিবেচনার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আইনের সাংবিধানিক বৈধতা মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদনও জানায় জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে এমন পদক্ষেপ ছিল বিরল। এ আইন নিয়ে বিভিন্ন দেশ প্রশ্ন তুলেছে। এর সমালোচনা করে ইন্দোনেশিয়া, তুরস্ক ও পাকিস্তান। ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতার তীব্র নিন্দা করে ইরান। সিএ এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে মালয়েশিয়া ও বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, আমরা বুঝতে পারছি না কেন ভারত সরকার এটা করল, এটার প্রয়োজন ছিল না। ভারতের আসাম রাজ্যের বিজেপি সরকার বলেছে গরু সুরক্ষায় নতুন আইন করবেন তারা। রাজ্যের রাজ্যপাল জগদীশ মুখী বলেছেন, আসামের গরু যাতে বাইরে না যায় সেজন্য রাজ্যের সরকার বিধানসভার পরবর্তী অধিবেশনে গরু সুরক্ষা বিল আনবে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বলেছেন, হিন্দুদের জন্য নির্দিষ্ট ধর্মীয় স্থানের কাছাকাছি গরু খাওয়া তিনি সমর্থন করেন না। মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, বেআইনি নাগরিক চিহ্নিতকরণের তালিকা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স তথা এনআরসি আবার খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টে আবেদন করবেন তারা। পাশাপাশি ওই রাজ্যে নির্বাচনের আগেই সরকারি মাদ্রাসাগুলোর অনুমোদন বাতিল করে সেগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরিত করার কথা বলেছিলেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা তার নির্বাচনী প্রচারে লাগাতার মুসলিম ও অন্যান্য আঞ্চলিক জাতিগোষ্ঠীর বিরুদ্ধে কথা বলেছেন। এ কারণে নির্বাচন কমিশন তার প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তার প্রচার থেকেই এটা পরিষ্কার ছিল যে বিজেপি জিতলে যে পরিবর্তন আনা হবে তা বাঙালি মুসলিমদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। গত সোমবার রাজ্যের বিধানসভায় বিজেপি সাংসদ মৃণাল শৈকিয়া ও জয়ন্ত মল্ল বড়ুয়া বলেছেন, আসামে গরু কেনা বেচা ও হত্যা বন্ধ করাই আমাদের লক্ষ্য। এই ধরনের নিষেধাজ্ঞা আনলে ভবিষ্যতে উত্তর ভারত সহ ভারতের অন্যান্য রাজ্যের মতো আসামেও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হতে পারে বলে রাজ্যের বিরোধী দলগুলো মনে করছে। আসামের বিজেপি সরকারের বিতর্কিত এনআরসির বিরুদ্ধে শুধু রাজ্যের মুসলিমরা নন, পুরো ভারতের মুসলিমরা উদ্বিগ্ন। বৈশ্বিকভাবেও এ পদক্ষেপকে মুসলিম নিধনের হাতিয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে। আসামে 600+ মাদ্রাসা বন্ধ করার মাধ্যমে বিজেপির সেই মনোভাব আরও পরিষ্কার হয়েছে। এখন গরু নিয়ে নতুন আইন হলে সেখানকার মুসলিমরা আরও নিরাপত্তা হুমকিতে পড়বেন বলে মনে করা হচ্ছে। গরুর মাংস খাওয়া কিংবা পরিবহনের অপরাধে ভারতে মুসলিমদের উপর নির্যাতন নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। নির্যাতিতরা মামলা করলেও নির্যাতনকারীর পাল্টা মামলায় প্রশাসন সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে কুয়েতের পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। দেরিতে পাওয়া খবরে জানা গেছে, বৃহস্পতিবার কুয়েতি পার্লামেন্টে গাজা উপত্যকার উপর সাম্প্রতিক ইসরায়েলি পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিলটি পাশ করে। ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার কুয়েত পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকা হয়। অধিবেশনে সংসদ সদস্যরা ফিলিস্তিনি জাতির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। তারা বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি কুয়েতের সংহতি ও সহমর্মিতা অব্যাহত থাকবে। কুয়েতের পার্লামেন্ট স্পিকার মারজুক আলী আল ঘানেম বলেন, ফিলিস্তিন ইস্যুতে কুয়েতের জনগণ ও সরকারের অবস্থান জানিয়ে দিতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসে। ফিলিস্তিন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু। তিনি গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। এর আগে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শায়খ আহমদ নাসের আল মোহাম্মদ
আসসাবা বলেন, ফিলিস্তিনি জাতির প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাদের প্রতি কুয়েতের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, দখলদার ইসরায়েল সম্প্রতি যে জঘন্য অপরাধ করেছে তাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করতে হবে। কুয়েতের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার দোহায় বলেছেন, ফিলিস্তিনি ইস্যুতে কাতারের নীতিতে কোনো পরিবর্তন আসবে না, কাতার ইসরায়েলের সঙ্গে কোনো রকম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক করবে না। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করবে জাতিসংঘ মানবাধিকার পরিষদের একটি কমিটি। গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয় জাতিসংঘের মানবাধিকার পরিষদ। ওই পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে 24 ভোট এবং বিপক্ষে 9 ভোট পড়ে, আর ভোটদানে বিরত থাকে 19 দেশ। ভোটদানে বিরত ছিল ভারতও। ইসলামী সহযোগিতা সংস্থা বা OIC-র পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয়। তাৎপর্যপূর্ণভাবে এই প্রস্তাবের জের ধরে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতিসংঘের বিবাদ প্রকাশ্যে এসেছে। মানবাধিকার সংক্রান্ত প্রস্তাবের তীব্র নিন্দা করেছে ওয়াশিংটন। এই প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রিয়াও। তবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্তের পক্ষে সায় দিয়ে প্রস্তাবটিকে সমর্থন জানিয়েছে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ। আর ভারতের পাশাপাশি ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ফ্রান্স, ইটালি, জাপান, নেপাল, নেদারল্যান্ডস, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া সহ আরও কয়েকটি দেশ। সব মিলিয়ে ইসরায়েল ও হামাসের দ্বন্দ্বে পুরো বিশ্ব কার্যত দুই ভাগে ভাগ হয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে ইসরায়েল ও ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত হয়েছে, তাই তেল আবিবকে আন্তর্জাতিক মঞ্চে আরও চাপের মুখে ফেলতে চায় না নয়াদিল্লি। এই বিষয়ে মধ্যপন্থা নিয়ে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ইন্দ্রমণি পাণ্ডে দুই পক্ষের কাছে শান্তি বজায় রাখার ডাক দেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা হামলার ব্যাপারে তদন্ত কমিটি গঠনের লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার পরিষদ যে প্রস্তাব পাশ করেছে তা লজ্জাজনক। তিনি গাজায় ইহুদিবাদী পাশবিক আগ্রাসনকে বৈধ ও আইনসম্মত বলেও দাবি করেছেন। নেতানিয়াহু শুক্রবার একাধারে কয়েকটি টুইটার বার্তায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাবকে লজ্জাজনক আখ্যায়িত করে দাবি করেন, এই প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে উদ্বুদ্ধ করবে। তিনি গাজার নিরপরাধ নারী ও শিশুদের নির্বিচারে হত্যার পক্ষে সাফাই গিয়ে বলেন, আমরা আমাদের নাগরিকদের রক্ষা করার লক্ষ্যে আইনসম্মত কাজ করেছি এবং জাতিসংঘের তদন্ত আন্তর্জাতিক আইনের প্রতি উপহাস এবং বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উস্কানি দেওয়া ছাড়া আর কিছুই নয়। এদিকে যুদ্ধবিরতির পরও কমপক্ষে 250 ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির পুলিশ বৃহস্পতিবার শেখ জাররাহ এলাকা থেকে এক নারী ফিলিস্তিনি সাংবাদিক সহ 2 জনকে গ্রেফতার করে। এছাড়া ওয়াদিয়ারা ও কাফর মান্দায় ঘরবাড়িতে হানা দেয় ইসরায়েলি পুলিশ। এরপর তারা কয়েক ডজন যুবককে গ্রেফতার করে বলে জানা যায়। আল জাজিরা জানিয়েছে, শুক্রবার অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে পশ্চিম তীরের নাবলুস শহরের বেইতা গ্রামে বিক্ষোভ করেন শতাধিক স্থানীয়রা। এ সময় তাদের উপর গুলি চালায় ইসরায়েলের সেনারা। এতে বুকে গুলি লাগলে প্রাণ হারান জাকারিয়া হামায়েল নামে এক যুবক। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনি শিশুদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে তুর্কি NGO আয়োজিত পুনঃব্যবহারযোগ্য পণ্যের একটি মেলা পরিদর্শন করেছেন তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। জিরো ওয়েস্ট প্রজেক্টের সমর্থনে অব্যবহৃত পণ্যের সত্য ব্যবহার লক্ষ্যে ইস্তাম্বুলে এ মেলার আয়োজন করে সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার, এডুকেশন অ্যান্ড সোশ্যাল সলিডারিটি অ্যাসোসিয়েশন। খেলনা থেকে শুরু করে পোশাক, আসবাব থেকে শুরু করে প্রাচীন জিনিসপত্র, দানকারীদের দেয়া হাজার হাজার পণ্য মেলায় বিক্রির জন্য তোলা হয়। এ সময় ফার্স্ট লেডি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য কেনেন। এমিনি এরদোয়ান বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বর্বরতার শিকার ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে তুরস্ক। আমরা তাদেরকে নিজেদের ভাগ্যের উপর ছেড়ে দেব না। ফিলিস্তিনি শিশুদের সহায়তায় তিনি সবাইকে মেলা পরিদর্শনের আহ্বান জানান। মেলা থেকে সংগৃহীত অর্থ পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনি শিশুদের হাতে তুলে দেওয়া হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র তাকসিম স্কোয়ারে একটি আলোচিত মসজিদ উদ্বোধন করেছেন। শুক্রবার মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে দশক পুরনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন তিনি। ঐতিহাসিক এই স্কোয়ারে ধর্মীয় চিহ্ন স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট। মসজিদের নাম দেওয়া হয় তাকসিম মসজিদ। 1950 সালে সর্বপ্রথম এই স্কোয়ারে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে তুরস্ক পরিচিত হলেও ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘকাল সে নির্মাণ কাজ থেমে থাকে। এরদোয়ান 90-এর দশকে ইস্তাম্বুলের মেয়র থাকাকালীন সেখানে মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তিনি মসজিদটি নির্মাণের প্রতিশ্রুতি দেন। ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্রের প্রতীক এ চত্বর মসজিদ নির্মাণে অনেকের আপত্তি ছিল।
এ নিয়ে দেশটিতে বিক্ষোভ হয়। কয়েক হাজার মুসল্লির সঙ্গে জুমার নামাজ আদায় করে শুক্রবার এরদোয়ান বলেন, এই মসজিদ নির্মাণের মধ্য দিয়ে তুরস্কের একটি স্বপ্ন পূরণ হলো। তিনি বলেন, চার বছর আগে মসজিদটির কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এখানে নামাজ আদায়ের একটি কক্ষ পর্যন্ত ছিল না। পত্রিকা বিছিয়ে মুসল্লিরা নামাজ আদায় করতেন, একেবারে মুরগির খামারের মতো ছিল। 2017 সালের ফেব্রুয়ারিতে মসজিদটি নির্মাণ কাজ শুরু হয়। 30 মিটার উঁচু গম্বুজ সম্বলিত মসজিদ ভবনটিতে দুটি সুউচ্চ মিনার রয়েছে। এতে একসঙ্গে 4,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। রয়েছে একটি প্রদর্শনী হল ও একটি লাইব্রেরি। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন তারিক আহমেদ। করোনায় মানুষ কত অসহায় তা অন্যদের চেয়ে ভালো জানেন মাঝবয়সী এই কাশ্মীরি। তখন তার সহায়তায় এগিয়ে আসতে চাননি কেউ। এই কষ্ট থেকে কোভিড মোকাবেলায় অনন্য একটি উদ্যোগ নিয়েছেন তিনি। একেবারে নিজের বুদ্ধিমত্তা দিয়ে তিনি শ্রীনগরে ডাল হ্রদে শুরু করেছেন ভাসমান অ্যাম্বুলেন্স সেবা। নিজের হাউস বোট তথা শিকারাকে অ্যাম্বুলেন্সে পরিণত করে কোভিড আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এতে উপকৃত হচ্ছেন ওই অঞ্চলের হাজার হাজার মানুষ। তারিক জানান, চারিদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় সহজেই অ্যাম্বুলেন্সের পক্ষে দ্রুত সেবা দেয়া কঠিন হয়ে পড়েছে। আর কাশ্মীরের বেশিরভাগ মানুষের বাড়ি মানেই হাউস বোট, তাদের সহজে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। আপাতত ভাসমান অ্যাম্বুলেন্সে পিপিই, বিপি কিট, মাস্ক, অক্সিজেন সিলিন্ডার, হুইল চেয়ার, স্যানিটাইজার সহ বিভিন্ন সরঞ্জাম মজুদ আছে। অ্যাম্বুলেন্সের সাইরেনের সঙ্গে আছে সতর্ক করার ব্যবস্থা, যার মাধ্যমে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। করোনা মোকাবেলায় সহযোগী হতে পেরে তারিক বেশ আনন্দিত। জনগণের কাছেও এই সেবা বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। তারিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। স্থানীয়রা আশা করছেন তারিকের দেখানো পথে অনেকেই এগিয়ে আসবেন। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গোটা দেশ পূর্ণাঙ্গভাবে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনে ঘোষণা দেন, মঙ্গলবার থেকে লকডাউন কার্যকর হবে, চলবে আগামী 14 জুন পর্যন্ত। খবরে বলা হয়েছে, মালয়েশিয়া সরকার এমন সময় ঘোষণা দিল যখন দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত 24 ঘন্টায় এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 8,290 জন। এ নিয়ে 4 দিন ধরে দেশটিতে সংক্রমণের রেকর্ড হচ্ছে। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুসারে দেশটিতে এ পর্যন্ত 5,49,000 বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছেন 2,500 জনের বেশি। এর আগের ঢেউয়ে মালয়েশিয়ায় সর্বোচ্চ সংক্রমণ দেখা গিয়েছিল গত জানুয়ারির শেষ দিকে। এরপর দেশটিতে সংক্রমণ কমে আসে। মার্চের শেষ দিকে সেই সংক্রমণ কমে 1,000-এর নিচে নেমে আসে। আবারও সেই সংক্রমণ বাড়তে বাড়তে মে মাসের শেষ দিকে এসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।